আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ, আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। এখন আমি যে রেল লাইনটি দিয়ে হাঁটছি, এই রেল লাইনটি সোজা চলে গেছে হিলি বর্ডারে, আর আমি আছি এখন আটাপাড়া। দেশভাগের আগে হিলি ছিল অবিভক্ত বাংলার এক বর্ধিষ্ণু বাণিজ্য কেন্দ্র। সে সময় হিলি দিয়ে দার্জিলিং মেলো যেত। হিলির মানুষ মাত্র 6 ঘন্টায় কলকাতা পৌঁছতেন। সকালে ট্রেনে চেপে সোজা শিয়ালদহে পৌঁছে বাজার সেরে ফিরতি ট্রেন ধরে রাতের মধ্যে পৌঁছে যেতেন হিলি। ভেড়ামারা, হার্ডিঞ্জ ব্রিজ, দর্শনা, ঈশ্বরদী, সান্তাহার, হিলি, রানাঘাট, শিয়ালদহ, সাবেক এই রেলপথ এখনও রয়েছে। দর্শনা ও গেদে পর্যন্ত ট্রেন চলাচল করে। ওই রেলপথ দিয়েই একসময় শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আসাম, মেঘালয় থেকে সহজেই কলকাতা যাতায়াত করা যেত। কলকাতার সঙ্গে ওই সহজ যোগাযোগের হাত ধরেই হিলিতে গড়ে উঠেছিল বড় বড় চালকল, পাটকল, বিড়ি তৈরির কারখানা, বস্ত্র বিপণির সম্ভার, ট্রান্সপোর্ট কোম্পানি। দেশভাগের পর ওই রেলপথের বেশিরভাগ অংশ বাংলাদেশের মধ্যে চলে এসেছে, ফলে এই হিলি ভারতের সাথে যোগাযোগের ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় চালকল, পাটকল, বিড়ি তৈরির বড় কারখানা। তবে এখন হিলি স্থলবন্দর প্রতিষ্ঠা হয়ে দুদেশের মধ্যে এ পথে বাণিজ্য পরিচালিত হয় এবং ভিসা নিয়ে মানুষ যাতায়াত করে। চলে এসেছি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে। হিলি স্থলবন্দরটি বাংলাদেশ ভারত সীমান্তে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অবস্থিত। প্রায় 10,000 একর এলাকা জুড়ে এর অবস্থান। এখন আমি এপাশ থেকে রেল লাইন দিয়ে যাচ্ছি হিলি রেল স্টেশনে। আসলে ওই রেল স্টেশনে যাওয়ার আর কোনো রাস্তা নেই, এই রেল লাইন দিয়েই যেতে হয়। দাঁড়িয়ে আছি সীমান্তবর্তী রেলওয়ে স্টেশন হিলিতে। হিলি এমন একটি রেলওয়ে স্টেশন যার পাশে হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত। এই যে রেল লাইন, পেছনে হিলি রেলওয়ে স্টেশন। এই হিলি রেলওয়ে স্টেশন এবং এই রেল লাইনটি বাংলাদেশে পড়েছে, এবং এই রেল স্টেশনের এই পাশেই দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়া। একদম পাশ দিয়ে কাঁটাতারের বেড়া চলে গেছে। এখান থেকে হচ্ছে ভারত শুরু। এখানে একটি দেয়াল দেখা যাচ্ছে, ওই দেয়ালের ওপাশে হচ্ছে ভারতীয় ঘর বাড়ি। 1947 সালে যখন দেশ বিভাগ হয় তখন হিলির এই রেল স্টেশন এবং রেল লাইনটি পড়েছে পূর্ব পাকিস্তানে, এবং বসত বাড়ি এবং অন্যান্য সব স্থাপনা পড়েছে ভারতীয় ভূখণ্ডে। আর তাই এই রেল লাইনের পাশ দিয়ে চলে গেছে কাঁটাতারের বেড়া, এবং এখানেই রয়েছে সীমান্ত পিলার। ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি ব্যবসার জন্য 1986 সালে বাংলাদেশ সরকার হিলিতে স্থাপন করে একটি শুল্ক স্টেশন। ভারতের দিকেও দক্ষিণ দিনাজপুরের হিলিতে রয়েছে স্থলবন্দর এবং চেকপোস্ট। বর্তমানে এই সীমান্ত দিয়ে দুদেশের মানুষ যাতায়াত করে এবং পণ্য আমদানি রপ্তানি করা হয়। হিলির একটি প্রান্ত ভারতের দক্ষিণ দিনাজপুরে এবং আরেকটি প্রান্ত হচ্ছে বাংলাদেশের দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। এই হিলি স্থলবন্দরটি আরও যে কারণে ব্যতিক্রম, তা হচ্ছে এটিই হচ্ছে ভারত বাংলাদেশের একমাত্র কাঁটাতারবিহীন স্থলবন্দর। সীমানার পাশ দিয়েই চলে গেছে ঢাকা দিনাজপুর ও সৈয়দপুর ঢাকা রেল সড়ক, এবং একই সাথে রয়েছে দিনাজপুর হিলি মহাসড়ক। বাংলাদেশের শুধুমাত্র এই হিলিতেই মহাসড়ক, রেল লাইন এবং আন্তর্জাতিক সীমানা সব কিছু দেখা যায় একসাথে। রেল স্টেশন থেকেই দেখতে পেলাম হিলি স্থলবন্দর, যেখান দিয়ে ভারতীয় ট্রাক মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এখন যাচ্ছি হিলি স্থলবন্দরের দিকে। স্থলবন্দরে পৌঁছে দেখলাম একের পর এক ভারতীয় ট্রাক পণ্য নিয়ে প্রবেশ করেছে বাংলাদেশে। হিলি রেলওয়ে স্টেশন থেকে আমি এখন চলে এসেছি হিলি স্থলবন্দরে। আমার এই পাশে হচ্ছে হিলি শুল্ক স্টেশন, আর পেছনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে হিলি স্থলবন্দর থেকে। প্রচুর ভারতীয় পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যেগুলো এখন বাংলাদেশে ঢুকছে। আর একটু ভালো করে দেখার জন্য সীমান্তের আরো কাছে এগিয়ে গেলাম। বাংলাদেশের বিজিবি সদস্যরা ভারতীয় ট্রাকের কাগজপত্র পরীক্ষা করে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন। দাঁড়িয়ে আছি হিলি স্থলবন্দরে। ওপাশ থেকে একের পর এক পণ্যবাহী ট্রাক আসছে। সবগুলো ট্রাকে দেখতে পাচ্ছি পণ্য বোঝাই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, অনেকগুলো ট্রাক ভেতরে ঢুকতে দেখলাম। ইন্ডিয়া থেকে বাংলাদেশে পণ্য বোঝাই ট্রাকগুলো ঢুকছে। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে এখন যাব হিলিগ্রামের আরেকটু ভিতরে, যেখান থেকে হিলি অঞ্চলটি আরো ভালো করে বোঝা যায়।
দাঁড়িয়ে আছি হিলি দিনাজপুর মহাসড়কে, এর পাশেই হচ্ছে রেল লাইন এবং তারপরেই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা। একমাত্র হিলিতে এলেই একই সাথে মহাসড়ক, রেল লাইন এবং আন্তর্জাতিক সীমান্ত রেখা দেখা যায়। এই রেল লাইনটি সোজা চলে এসেছে হিলি রেলওয়ে স্টেশন থেকে এবং রেল লাইনের পাশে রয়েছে সীমান্ত পিলার, যেটা সাদা পতাকা দিয়ে নির্দেশ করছে। এই কাঁটাতারের বেড়ার ওপাশেই পেছনেই হচ্ছে ভারতের হাড়িপোকরা এলাকা। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে সবচেয়ে বেশি খাদ্যশস্য আমদানি হয়, তাই বাংলা হিলিতে রয়েছে প্রচুর খাদ্যশস্যর গুদাম ঘর। এখানে রাস্তার পাশে বিশাল বড় বড় গোডাউন দেখলাম, যেখানে ট্রাক থেকে মালামাল আনলোড করা হচ্ছে। এরকম এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর এরকম গোডাউন রয়েছে। এই হলো বাংলা হিলি বাজার, হিলি রেল স্টেশনের ঠিক বিপরীত দিকে। এই হিলি বর্ডার বাজারে প্রচুর ভারতীয় পণ্য বিক্রি হয়। কথা বলে জানলাম এসব পণ্য ওনারা স্থলবন্দরে নিলাম থেকে কিনে নিয়ে আসেন। হিলি রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটে হিলি বর্ডার মার্কেট, আমি এখন এসেছি হিলি বর্ডার মার্কেট দেখতে। এখানে আসলে হিলিতে যারা আসেন বেড়াতে অথবা কাজে যারাই আসেন, তারা এই বর্ডার মার্কেটটা ঘুরতে কিন্তু মিস করেন না। এই হিলি বর্ডার বাজারে অবশ্যই আসেন, কারণ এখানে এই বর্ডার মার্কেটে বৈধভাবে ভারতীয় সব ধরনের পণ্য পাওয়া যায়, কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, মশলা সব কিছু এখানে পাওয়া যায়। সেই জন্য যারা এখানে ঘুরতে আসেন এই জায়গাটাতে অবশ্যই ঘুরে যান। আমি অল্প কিছু কেনাকাটা করলাম ভারত বাংলাদেশ সীমান্তের হিলি বর্ডার বাজার থেকে। আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন, যেন নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।